এখন তো আমার কল্পনাই ছিল যে তারে আমি ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে পড়াবো, তার একটা আমি তো চিরদিন বাচ্চা থাকবো না, তারে আমি একটা পর্যায়ে নিয়ে তারে ভালো করার, এ আমার প্রতিষ্ঠাতা করলে আমিও বর্তমানে সে চলতে পারে। আমি কুলে করে নিয়ে নিই, মানে ক্লাসে নিয়ে বসাইয়া আমি কাছে বসে রয়েছি। তার স্কুল ছিল মর্নিং শিফটে, 8টায় ক্লাস ছিল, আমি 5টায় উঠতাম, ওইটা রান্না বাড়ি করে তারে রেডি করতাম, তার বাবা হেল্প করতো, দুজনেই আমরা মিলিয়ে। আমরা নিজে কষ্ট করছি, তারে কষ্ট দিছি না, আর তার আবার পূরণ করছি। সে কোনোদিন না বলতে পারে যে আমার মা বাবা আমার হেলা করছে। তারপরে আমি ভালো স্কুলে পড়াইছি, ভালো টিচার যে পড়ানো, মানে আমি কষ্ট করছি, তারে আমি কষ্ট দিই না। সে একটা ভালো প্রতিষ্ঠানে তারে আমি তৈরি যেতে পারি, এই হলো আমার কষ্টের অবদান। তে বুঝলাম যে আমি যে কষ্ট করলাম ওইটার একটা ফল।